2303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। দুর্গাপুরে পৌঁছানোর পর চারিদিক শুধু ধোয়াই ধোয়া সেই রচনা মেহার। আর তোমার যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ সত্যি কি পাণ্ডবদের মন্দির আছে কিনা, আর পাণ্ডবরা থাকতো কিনা এখানে। এই হলো ওল্ড কোচের ওল্ড ট্যাপ। ফ্রেন্ডস, ও যাকে বলছিলাম আমি যে জানলা ঝুঁকবে না, ও এখন নেমে যাচ্ছে কুলটিতে। কি ভাবছেন আপনারা এখন, কি গুড ইভিনিং? না গুড ইভিনিং না, তোমরা দেখতে পাচ্ছ পিছন দিকে ঘড়ি কাটায় কটা বাজে, এখন টাইম 4:40 আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। অন্যান্য দিনের তুলনায় আজকে শিয়ালদা স্টেশন সঠিক টাইমে পৌঁছে গেছি, আর ম্যাক্সিমাম ট্রেন ধরি আমি এই ভোরের দিকে। যখন আমাকে শালিমার সাতরাগাছি বা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হয় তখন কিন্তু আমাকে শিয়ালদা স্টেশন আগে পৌঁছাতে হবে, তা নাহলে এবার আমি কোনোভাবে যেতে পারবো না। আমাকে এখন হাওড়া স্টেশন পৌঁছাতে হবে কারণ আজকে আমার হাওড়া স্টেশন থেকেই ট্রেন। আমি শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করবো বাস, আর যেহেতু আমি একাই যাচ্ছি এই জন্যই ফ্রেন্ডস আমি বাসেই যাবো, কোনো রকম গাড়ি ভাড়া করবো না, আর গাড়ি ভাড়া করলে একটু রেট বেশি পড়বে। আপনারা যদি যান তাহলে আপনারা এখান থেকে ক্যাব বুক করতে পারেন, ওলা আছে বা র্যাপিডো আছে, যদি বাইকে যান একা বাইকেও যেতে পারেন। তো আমি এখান থেকে যাওয়ার জন্য বাসই ব্যবহার করবো। শিয়ালদা স্টেশন প্রচণ্ড ভিড় রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে ফ্রুট মার্কেট বসেছে, প্রতিদিনই এই মার্কেটটা এখানে বসে। আপনারা যদি কেউ বাসে করে যান তাহলে শিয়ালদা স্টেশন থেকে এদিকে রয়েছে শিয়ালদা স্টেশন, আর সোজা আসতে পারেই এখানে পড়বে শিয়ালদা স্টেশন ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার থেকেই এখান থেকে প্রচুর বাস যায় সাতরাগাছি শালিমার হাওড়া স্টেশন যাওয়ার জন্য। হাওড়া বাস এখান থেকেই, বাসের অবস্থা দেখো ফ্রেন্ডস, এই বাসটাই হাওড়া যাবে, আমি বাসে উঠে নিই। বাসের মধ্যে লেখা পকেট মার হইতে সাবধান, বাস ছাড়ছে না। বাসে ওঠার প্রায় 10 মিনিট পর বাস ছাড়লো, যার ফলে বাসের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং কিছুক্ষণ পর আমি সিটও পেয়ে গেছিলাম। শিয়ালদা থেকে বাসে করে হাওড়া যেতে বাসের ভাড়া নিয়েছিল 15 টাকা করে। বাস থেকে নামলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, বাসে প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে একটা হাওড়া ফ্লাওয়ার মার্কেট আছে তো ওখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে, তারপর হাওড়া স্টেশন আস্তে আস্তে আরও প্যাসেঞ্জার খালি হয়ে গেছে, বাস পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, আর এখন বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস, আমাকে এখন প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে হবে। সবাই দৌড়াদৌড়ি করছে, বাসটা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছে, আমাকে এই সাবওয়ে দিয়ে যেতে হবে এখন। আর এদিকটাতে রয়েছে স্টেশন, এটা হলো 10 নম্বর গেট, সাবওয়ে রয়েছে ওই টু হাওড়া রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ লেখা রয়েছে 10 নম্বর গেট। ট্রেন টাইম টেবিল বোর্ডে আমি যেই ট্রেনটিতে যাব সেই ট্রেনটির নাম্বার এবং নেম শো করছে, 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, ডিপার্চার টাইম 6:15 এবং প্ল্যাটফর্ম নাম্বার 8 দেওয়া হয়েছে। টাইম এখন 5:08, হাওড়া স্টেশন আসার পর দেখতেই পাচ্ছ সবাই এখানে ঘুমাচ্ছে, কেউ হয়তো সকালে ট্রেন ধরবে অনেক রাতে হয়তো এসছে, আর কেউ হয়তো এখানে পৌঁছেছে রাতে এই জন্য হয়তো এখানে রেস্ট করছে সকাল সকাল বেরোবে বলে বাড়ির উদ্দেশ্যে। কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আমি যখন প্ল্যাটফর্মে ঢুকছিলাম আর বাইরে থেকে দেখেই এসেছি যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ভাবলাম হয়তো এত আগে দেবে না, যেহেতু এই ট্রেনের টাইম হলো এখানে 6:15, কিন্তু অনেকটা ফ্রেন্ড আগে দেখলাম প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের হাওড়া থেকে ছাড়া ডিপার্চার টাইম হলো 6:15। আপনারা কি জানেন সব থেকে মজার বিষয় হলো এই ট্রেনে ট্রাভেল করা, আমরা আবার সেই চড়তে পারবো ICF ওল্ড ব্লু লিভারি কোচে। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে টোটাল ICF ব্রেক রয়েছে 22টা। আমরা এখন এই কথাটা শুনলে অনেক অবাক হয়ে যাব কারণ এই 22টা কোচের মধ্যে মাত্র সেকেন্ড সিটিং রিজার্ভেশন কোচ দেওয়া রয়েছে 4টে। এই ট্রেনের ম্যাক্সিমাম কোচগুলি হলো জেনারেল কোচ, টোটাল জেনারেল কোচ দেওয়া রয়েছে 13টা, এবং যারা একটু ভাবছেন একটু আরাম করে যাবেন তাদের জন্য দেওয়া রয়েছে 2টো CC কোচ, অর্থাৎ AC চেয়ার কার কোচ। আমার সবথেকে ভালো লাগলো এই ট্রেনে রয়েছে একটা LDS কোচ, অর্থাৎ একটা লেডিস কোচ রয়েছে। এই লেডিস কোচটি কিন্তু আনরিজার্ভ লেডিস কোচ, কোনো রকম কিন্তু রিজার্ভেশন টিকিট লাগবে না ওমেন্সদের কাছ থেকে, তাহলে যারা ওমেন্স আছে তারা কিন্তু এক্সপ্রেস ট্রেনে আনরিজার্ভ টিকিট কেটে এই কোচে উঠতেই পারে ধানবাদ যাওয়ার জন্য। ট্রেন ছাড়তে মাত্র আর বাকি 15 মিনিট, এখন টাইম 6টা। এই হলো আমার কোচ, এখানে আমার সিট পড়েছে D2, আর এদিকে রয়েছে D1। আমি একটা জিনিস দেখাই, D1 এর সাথে D2 কিন্তু কোনো কানেকশন নেই, দেখতে পাচ্ছ কোনো গ্যাংওয়ে কানেকশন কিন্তু নেই এখানে। আমি এখান থেকে উঠে যাই, বৃষ্টি হচ্ছে তো, এটা অনেকটা সেই জেনারেল কম্পার্টমেন্টের মতন, জেনারেল কম্পার্টমেন্টে ঠিক এমন থাকে, এখানেও কিন্তু তেমনই রয়েছে। আর এই হলো আমার সিট, এই 38 নম্বর সিট হচ্ছে আমার। বাইরে বলেছিলাম আর হঠাৎ করে ট্রেন ছেড়ে দিয়েছে এত সঠিক টাইমে, আমি ভেবেছিলাম তো কিছুক্ষণ অপেক্ষা করবে কিন্তু সেটা হয়নি। এটা হলো নতুন হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, দাঁড়িয়ে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, 6:50 টাইম।
আমি টিকিট কেটেছিলাম কাউন্টারে গিয়ে, এই হলো আমার কাউন্টার টিকিট, 269 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, টিকিট ফেয়ার 130, আর এটা হলো সেকেন্ড সিটিং কোচ। সেকেন্ড সিটিং কোচ দেখতেই পাচ্ছ পুরো একদম পুরো জেনারেল কম্পার্টমেন্টের মতন, আগে বলে দিলাম, আমার তো ভালো লাগছে না একদম। আর বাইরে স্যাটসেটা ওয়েদার হয়ে গেছে পুরো, বৃষ্টি পড়ছে। হাওড়া থেকে শেওড়াফুলির মাঝে টোটাল 20 কিলোমিটার ডিস্টেন্স এবং 12টা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন। শেওড়াফুলি জংশন রেল স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু ট্রেনটা এতটাই লম্বা, যেহেতু 22টা কোচ, আর শেওড়াফুলি জংশন রেল স্টেশন অতটা লম্বা না, সেই জন্য ফ্রেন্ড কিছুটা দাঁড়িয়ে গেছে আর কিছুটা বাকি রয়েছে। দেখতে পাচ্ছ কিছুটা গেছে, এখনও অনেক কিন্তু কোচ বাকি রয়েছে পিছন দিকে, অনেকে পিছন দিক থেকে অ্যাডভান্স উঠে যাচ্ছে জেনারেল কোচে। আগে দাঁড়াবে না, যেহেতু আমাদের কোচটা অনেকটাই পিছন দিকে রয়েছে, মানে এটা শুরু হলো আর D2, সামনে D3 D4 রয়েছে, তার কাছে D1, আর চারটে দুটো মনে হয় হয়তো জেনারেল কোচ আছে, আর ম্যাক্সিমাম জেনারেল কোচ কিন্তু সামনের দিকে রয়েছে। শেওড়াফুলি জংশন, টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 6টা, আমাদের ট্রেনটি এসে পৌঁছেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই শেওড়াফুলি থেকে একটি লাইন চেঞ্জ হচ্ছে তারকেশ্বর লাইন, যে ট্রেনগুলি হাওড়া থেকে তারকেশ্বরের দিকে যায় সেটা কিন্তু এই শেওড়াফুলি হয়ে যায়। যখন আমরা হাওড়া ছিলাম তখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে ছিলাম, কিন্তু ট্রেনটা এখন পৌঁছে গেছে ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টে। আর এই শেওড়াফুলি জংশন অবস্থিত হাওড়া বর্ধমান মেন লাইনে, হাওড়া থেকে 20 কিলোমিটার দূরে। কিন্তু আমি তো বুঝতেও পারছি না ট্রেনটা আর দ্বিতীয়বারের জন্য থামবে কি না, মনে হচ্ছে আর থামবে না, কারণ ট্রেন তার যেই পরিমাণে অ্যাক্সেলারেশন বাড়াচ্ছে। শেওড়াফুলি জংশন তো আমি নাবতেই পারলাম না, ভাবছিলাম হয়তো ট্রেনটা আর একবার দাঁড়াবে, তো যাই হোক দাঁড়ালো কোথায় আর ট্রেনটা। এবার ট্রেনটা পৌঁছে যাবে শেওড়াফুলি জংশন ছেড়ে ব্যান্ডেল জংশন। ট্রেনটি কভার করবে এখন 17 কিলোমিটার ডিস্টেন্স এবং 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। যখন আমাদের এই ট্রেনটা অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চন্দ্রনগর স্টেশনের উপর দেবে, তখন আমাদের এই ট্রেনের সাথে মিট হবে 13010 দুন এক্সপ্রেসের সাথে। পৌঁছে গেলাম এই ট্রেনের দ্বিতীয় হল স্টেশন ব্যান্ডেল জংশন, আর এটা একটা জংশন রেল স্টেশন, এর আগেটাও ছিল শেওড়াফুলি জংশন, পরপর জংশন স্টেশন কভার করছে এই ট্রেনটা। ফ্রেন্ডস এখানে 100 টাইমে পৌঁছে গেছে ট্রেনটা, 7টা 1 টাইম ছিল, 7টা 1 পৌঁছেছে, মাত্র 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট হল্ট থাকার পরে ট্রেন এখান থেকে ছাড়বে। ব্যান্ডেল হলো ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মেন ইম্পর্টেন্ট জংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে যে সমস্ত লাইন চেঞ্জ হচ্ছে, যেমন এখান থেকে হাওড়া কাটোয়া লাইন চেঞ্জ হচ্ছে, মানে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন কাটোয়া উদ্দেশ্যে যায় সব কিন্তু ব্যান্ডেল হয়ে যায়। আর রয়েছে হাওড়া বর্ধমান মেন লাইন, যেটা আমরা এখন যাচ্ছি, এবং আরও একটি ইম্পর্টেন্ট লাইন রয়েছে ব্যান্ডেল নৈহাটি লাইন, যেটা নর্থ চব্বিশ পরগনার নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন এবং হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে যোগাযোগ স্থাপন করে। প্রচুর মানুষ গঙ্গার এপার থেকে ওই পার এবং ওই পার থেকে এই পার ট্রেন মাধ্যমে যাতায়াত করে। ব্যান্ডেল বিখ্যাত, ব্যান্ডেল নাম শুনলেই ব্যান্ডেল চার্চের কথা মনে পড়ে, বিভিন্ন ফেস্টিভ্যাল টাইমে ওই ব্যান্ডেল চার্চে প্রচুর টুরিস্ট আসে। কয়টা চলো আমাদের সাথে? ব্যান্ডেল জংশন থেকে 7টা 4 ট্রেনটা ছাড়লো, 7টা 3 ছাড়ার কথা ছিল, তো এর পরের স্টেশন হলো একদম লম্বা ডিস্টেন্স অতিক্রম করবে ট্রেনটা বর্ধমান জংশন। এই ব্ল্যাক ডায়মন্ডের পিছনে পিছনে আসছে 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, অপেক্ষা রয়েছে কখন আসবে। আর এটা তো সামনেই ফ্রেন্ড বর্ধমান জংশন, এই জন্য ধীরে চলছে। আর একটুর জন্য পুরো মিস হয়ে যেত বন্দে ভারত এক্সপ্রেসের শ্যুটটা। আর যেটা ভাবছিলাম যে এই ট্রেনকে দাঁড় করাবে, তারপর বন্দে ভারত পাস করাবে, আর ওটা তো যেহেতু হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, ওটা বর্ধমান স্টপ হল্ট নেই, তাও আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেনটা এখন সঠিক টাইমে চলছে। বন্দে ভারত তো চলে গেল, কিন্তু আমাদের ট্রেনটাও 2 মিনিট লেট খাইয়ে দিল। এখন বাজে 7টা 57 টাইম ছিল, 7টা 8 বাজিয়ে দিয়েছে ট্রেন। বর্ধমান জংশন হলো ইস্টার্ন রেলওয়ের ব্যস্ততম একটি জংশন রেল স্টেশন, যেটা হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে। এই বর্ধমান হলো পুরো ভারতের অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়ার ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন,
অনেক এক্সপ্রেস ট্রেন রাজধানী যেমন বন্দে ভারত, তো হাওড়া গোয়া যে বন্দে ভারত সেটা কিন্তু এখানে থামলো না, যেহেতু বড় জংশন এখানে থামার দরকার ছিল, আর অনেক ট্রেনই বা থামে, হয়তো এখানে এত ব্যস্ততম এখানে থামার কোনো সুযোগই নেই। এখানে মাত্র 2 মিটার হল্ট আছে, যতগুলো আসলাম সবই কিন্তু 2 মিটার হল্ট, আর সবকটা কিন্তু জংশন রেল স্টেশন, কোনো নর্মাল স্টেশন না। এই বর্ধমান জংশন থেকে অনেকগুলো লাইন কানেকশন রয়েছে, যেমন হাওড়া বর্ধমান মেন লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইন, হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন, বর্ধমান কাটোয়া লাইন, এছাড়াও লংগেস্ট রেল লাইন কানেকশন রয়েছে দিল্লি মুম্বাই গয়া লাইন। এখন আমাদের ট্রেনটি বর্ধমান ছেড়ে মানকড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওটা আসছে বাঘ এক্সপ্রেস, একদিকে বাঘ এক্সপ্রেস একদিকে ব্ল্যাক ডায়মন্ড। ট্রেনের মধ্যে সব থেকে বেশি দেখা যায় ঝালমুড়ি, আর বর্ধমান থেকে উঠে গেছে ঝালমুড়ি, এর আগে উঠেছিল কিন্তু তারা নেমে গেছে, এই কাকুটা দেখছি উঠেছে, হয়তো কোনো স্টেশন হয়তো নেমে যাবে। এবার কেকটাকে খেয়ে নিতে হবে, বাড়ি থেকে যেটা এনেছিলাম, তাই এবার বেসিন আছে এখানে, বেসিনে হাত ধুতে এসেছি। এই হলো ওল্ড কোচের ওল্ড ট্যাপ, এখানে একটা কাকু বসে আছে, ওনার গায়ে যাতে জল না পড়ে সেই ব্যবস্থাই করলাম। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি ট্রেনে উঠেছি। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন টাইম ছিল প্রায় 3:00, আর এখন খিদেও পেয়ে গেছে। যখন আমি কোথাও যাই তখন আমি ট্রেনে ওঠার আগে কিছু কিনে উঠি, যেমন আমি আজকে কিনেছি কেক, এই কেকটা আমি এখন খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বন্ধ ভারতের পর আরও একটি ট্রেন এই ট্রেনটি ক্রস করবে, বিশ্বভারত ইন্টারসিটি এক্সপ্রেস। ফ্রেন্ডস, এই প্রথম মানকড় স্টেশনে নামলাম, এখানে ফ্রেন্ড 3 মিনিট লেট করেছে। এই মানকড় নাকি কথিত আছে বা জানা যায় নাকি, এই মানকড় একটা অ্যান্সিয়েন্ট রিচেস্ট প্লেস এই ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে। তাছাড়াও ফ্রেন্ড এখানে নাকি পাণ্ডবরা থাকতো বা পাণ্ডবদের একটা মন্দির আছে জানা যায়, তবে আশেপাশে কী আছে জানি না, তবে তথ্য অনুযায়ী আমি যেটা পেয়েছি সেটাই বললাম। আর তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ সত্যি কি পাণ্ডবদের মন্দির আছে কি না, আর পাণ্ডবরা থাকতো কি না। এখানে মানকড়ে মাত্র 1 মিটার হল্ট রয়েছে, যেমন ফার্স্ট হাউস স্টেশন শ্যাওড়াপুরি জংশন, সেখানেও 1 মিটার হল্ট ছিল। আসলে এখানে তো ফ্রেন্ডস তেমন খুব একটা প্যাসেঞ্জার উঠবে না, সব নামবে, আর সব যদি 2-3 মিনিট হল্ট দিই তাহলে তো লেট হয়ে যাবে অনেক। ট্রেনটা মানকড় স্টেশন থেকে ছেড়ে দিয়েছে সঠিক টাইমেই, এরপর স্টেশন হলো পানাগড়, মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্স। ফ্রেন্ডস পৌঁছালাম ইস্টার্ন রেলওয়ের পানাগড় স্টেশনে। বহু বছর আগে এখানে পানাগড় এসেছিলাম, আমি একটা ফটো দেখাচ্ছি, ওটা দেখো, যখন আমি এনসিসি করতাম সেই সময় এনসিসি ট্রেনিং পড়েছিল এই পানাগড়ে। এখানে একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস আছে আর আর্মি একটা ক্যাম্প আছে, যাই হোক ওখানে এনসিসি ট্রেনিংয়ের একটা ক্যাম্প পড়েছিল, তোমরা যারা করেছো নিশ্চয়ই জানবে হয়তো। আর এই পানাগড় কিন্তু ফ্রেন্ডস যখন আমরা মান করছিলাম ওরা কিন্তু ছিল বর্ধমান ডিস্ট্রিক্ট, আর এটা কিন্তু ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গেল। আর পানাগড় বলতে গেলে কিন্তু আসানসোল ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট রয়েছে সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল প্রায়। তো ফ্রেন্ডস আর 2 মিটার হল ছিল, ট্রেন হর্ন দিচ্ছে, ছেড়ে দিয়েছে, ওকে আমি একটু অ্যালার্ট করে দিয়ে আসলাম যাতে ও আর না মুখ বার করে। পানাগড়ের পর দুর্গাপুর, পৌঁছালাম দুর্গাপুর, আর দুর্গাপুরে পৌঁছানোর পর চারিদিক শুধু ধোয়ায় ধোয়া, সেই রচনা ব্যানার্জির মতন। আর দুর্গাপুর হলো ফ্রেন্ডস একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, ইস্টার্ন রেলওয়ের একটি আসানসোল ডিভিশনের একটি স্টেশন। দুর্গাপুরের টাইম ছিল 8:57, 8:57 ফ্রেন্ড এখানে এসেছে, আর 2 মিনিটের হল্ট আছে এখানে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা দুর্গাপুর স্টেশন থেকেই 22 কিলোমিটার দূরে অবস্থিত। এখনই মিট হবে দুর্গাপুর থেকে ওয়ারিয়া যাওয়ার পথে এই ট্রেনে হাওড়া মুম্বাই মেইন, মুম্বাই থেকে সেটা আসে হাওড়া থেকে যাবে। এখন পৌঁছালো ট্রেনটা দুর্গাপুর ছেড়ে ওয়ারিয়া স্টেশনে, আর ওই ওয়ারিয়াতেই রয়েছে ফ্রেন্ড দুর্গাপুর স্টিল প্লান্ট,
আর রয়েছে NTPCCL এর জয়েন্ট ভেঞ্চার NSPCL এর একটি ইলেকট্রিসিটি প্রোডাকশন কোম্পানি। এছাড়াও দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। এই ওয়ারিয়া স্টেশনের খুব কাছাকাছি রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের রিজার্ভয়ার। মন্ডাল জংশন চেঞ্জ ফর সাঁইথিয়া, সাঁইথিয়া থেকে এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে সেটাই বলছে। পৌঁছালাম অন্ডাল জংশন, বর্ধমানের পর আবার একটা জংশন স্টেশন হল্ট রয়েছে এই ট্রেনের। আর এই অন্ডাল জংশনের ফ্রেন্ড ইস্টার্ন রেলওয়ের সব থেকে লার্জেস্ট ইয়ার্ড কিন্তু এখানে রয়েছে। অন্ডাল জংশন থেকে অন্ডাল সাঁইথিয়া ব্রাঞ্চ লাইন রয়েছে এবং অন্ডাল সীতারামপুর ব্রাঞ্চ লাইন রয়েছে। এবং এই অন্ডাল জংশনে রয়েছে একটি ডিজেল লোকোমোটিভ শেড। ইস্টার্ন রেলওয়ের সব থেকে বড় মার্শালিং ইয়ার্ড রয়েছে এই অন্ডাল জংশনে। এখন দেখাচ্ছি ICF সেই ওল্ড কোচের বেসিন অ্যান্ড ট্যাপ। বেসিনের উপরে লাগানো রয়েছে একটা ছোট্ট মিরর, আর এটা সেই ICF ওল্ড কোচের পুরনো মডেলের সেই টয়লেট। বর্তমানে এইগুলো এখন বায়ো টয়লেট হয়ে গেছে। এটা হলো পুশ বাটন ICF সেই ওল্ড কোচের। এখনকার দিনে এরকম পুশ বাটন দেওয়া থাকে না, কিন্তু এটা ICF ওল্ড কোচে দেখা যাবে। এটা প্রেস করলে নিচে দিয়ে ওয়াটার ফ্লাশ হবে। আবার টয়লেটের ভিতরেও দেওয়া রয়েছে একটা বেসিন এবং ট্যাপ, এবং নিচের দিকে একটা রাখা রয়েছে ছোট্ট একটা ডাস্টবিন। অন্ডাল জংশন ছেড়ে এখন পৌঁছে গেলাম রানীগঞ্জ। আর রানীগঞ্জ হলো লার্জেস্ট কোল্ড ফিল্ড রয়েছে, সেকেন্ড লার্জেস্ট কোল্ড ফিল্ড এখানে রয়েছে। এছাড়াও এখানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, কোল্ডকে কেন্দ্র করে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কাজ পাওয়া যায় কোথায়, ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছে। রানীগঞ্জে যে যে কোল্ড পাওয়া যায় সবথেকে বেশি আমাদের যে কুকিংয়ে কাজে লাগে সেই কোল্ড কিন্তু এখানে অতিমাত্রায় পাওয়া যায়। আমরা এখন কোন ট্রেনে যাচ্ছি? ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। কোথায় যাচ্ছি? ধানবাদ। কেন এই ট্রেনের নাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস? প্রচুর প্যাসেঞ্জার এই ট্রেনটিকে বাংলায় কালোহীরা এক্সপ্রেস বলে। এই ট্রেনটি চলাচল করে হাওড়া টু ধানবাদ এবং ধানবাদ টু হাওড়া। ট্রেনটি যে সমস্ত জায়গার উপর দিয়ে যায় ম্যাক্সিমাম জায়গায় রয়েছে প্রচুর পরিমাণে কোল, যেমন রানীগঞ্জ, আসানসোল, কুলটি, বরাকর, কুমারডুবি এবং ধানবাদ। এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে কোল মাইনিং রয়েছে এবং প্রচুর মানুষের কর্মক্ষেত্রও এইসব জায়গাগুলির সাথে জড়িত রয়েছে। তাই এই সমস্ত ইম্পর্টেন্ট থাকায় এবং প্যাসেঞ্জারদের হিউজ ডিমান্ডে আজ থেকে 11 বছর আগে 1 জুলাই 2013 সালে চালু হয় হাওড়া টু ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ট্রেনটির নাম কেন দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। পৌঁছে গেলাম এখন ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের ডিভিশনাল হেডকোয়ার্টার স্টেশন, নাম আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আসানসোল ডিভিশন হলো ইন্ডিয়ান রেলওয়ের একটি ওল্ডেস্ট ডিভিশন হাওড়া দিল্লি মেন লাইনের। আসানসোল ডিভিশন এস্টাবলিশমেন্ট হয়েছিল 1925 এবং এই আসানসোল স্টেশন ওপেন হয় আজ থেকে 160 বছর আগে, সাল 1864। এই আসানসোল জংশনে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের একটি ওল্ডেস্ট ইলেকট্রিক লোকোমোটিভ শেড, যেখানে WAG 4, WAG 5, WAG 4, WAG 7 লোকোমোটিভগুলি রাখা হয়। এই আসানসোল স্টেশন হলো NSG 2 ক্যাটাগরির স্টেশন, এই জন্যই ফ্রেন্ডস খুব সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা। আসানসোলের বানপুরে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ইসকো, যাকে আমরা বলি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার হেডকোয়ার্টার রয়েছে আসানসোলের বানপুরে। মোটামুটি ট্রেনটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে অনেক প্যাসেঞ্জার বসেছিল, কেউ নেই এখানে আর। পৌঁছালাম এখন আসানসোল ছেড়ে সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশন। এটা একটা জংশন রেলওয়ে স্টেশন। সীতারামপুর থেকে লাইন রয়েছে হাওড়া দিল্লি লাইন, আসানসোল পাটনা সেকশন, হাওড়া গয়া সেকশন লাইন রয়েছে। একসময় যখন ট্রেনে কয়লা চলাচল বৃদ্ধি পেয়েছিল তখন সীতারামপুর থেকে মোগলসরাই পর্যন্ত একটি লাইন টানা হয়েছিল। সেই সময় দেশের বৃহত্তম স্টিম লোকোমোটিভ শেড ছিল এই সীতারামপুর জংশনে, এবং সেই সময় দেশের দ্বিতীয় বৃহত্তম কোল মুভিং ইয়ার্ডও ছিল। সময়ের সাথে ধীরে ধীরে যখন স্টিম লোকোমোটিভ বন্ধ হয়ে যায়, ঠিক একই সাথে সীতারামপুর থাকা স্টিম লোকোমোটিভ শেডও বন্ধ হতে শুরু করে। যাকে বলছিলাম আমি যে জানলা ঝুঁকবে না, ও এখন নেমে যাচ্ছে কুলটিতে। ঘর কায় কুলটি ঘরে কুলটি কুলটি কলকাতা ঘর এখানে ঘুরতে হ্যাঁ হ্যাঁ বেঁচে ওকে ভাই আমরা দেখেঙ্গে বল দো ভিডিও আপকা দেখেঙ্গে বল দো আপকা ভিডিও বল সাবস্ক্রাইব কর দো ঠিক আছে বল দো থ্যাঙ্ক ইউ বল দো যাও ফ্রেন্ডস। এটা হলো কুলটি, ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত কুলটি। আর কুলটি বিখ্যাত হচ্ছে, বললাম না সবই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এগুলো, আর কিছুই না। আর কুলটি স্টেশনটা অতটা জাকজমক না যেমনটা দেখেছিলাম আসানসোল জংশন। আগে যে স্টেশন ছাড়লাম ওটা হলো জংশন স্টেশন সীতারামপুর জংশন, ওখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স মাত্র, এরপর 3 কিলোমিটার মাত্র, সেই লোকাল ট্রেনের মতন হয়ে যাচ্ছে। আর প্রতিটা স্টেশনই গুরুত্বপূর্ণ, এই জন্য প্রচুর প্যাসেঞ্জার নামে।
এটা হলো বড়াকর, আর এই স্টেশনটি হলো ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন মানে ঝাড়খণ্ড যাওয়ার এই ট্রেনের, শুধুমাত্র এই ট্রেনের, সব ট্রেন না, আরও অন্যান্য লাইনও আছে। যদি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে থাকো তাহলে কিন্তু এই ট্রেনের এটা শেষ স্টেশন হবে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের। আমরা এর আগে যে বড়াকর স্টেশনটি পার করলাম সেটা অবস্থিত ছিল বড়াকর নদীর পাশে, আর আমরা এখন পার করব বড়াকর নদী। এই বড়াকর নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্ম নামক গ্রাম থেকে। মাইথন ড্যাম অনেকে হয়তো নাম শুনেছেন, আবার অনেকে হয়তো গেছেন। মাইথন ড্যাম অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ ডিস্ট্রিক্টে, যেটা আমরা এখন যাচ্ছি। আমরা বড়াকর থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেলাম, আর এটা হলো ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্টের এরপরেই ধানবাদ স্টেশন। ফ্রেন্ডস, কুমারডুবিতে টুরিস্ট স্পট বলতে এখানে মাইথন ড্যাম অ্যান্ড পাঞ্চের ড্যাম খুব বিখ্যাত রয়েছে, এখান থেকেই মানুষ সবাই যায়। কুমারডুবি থেকে ধানবাদ স্টেশনের দূরত্ব হলো 39 কিলোমিটার, তো সময় লেগে যায় মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি। ফ্রেন্ডস, পৌঁছে গেলাম ধানবাদ, এখন নেমে যাই। ধানবাদ কোল সিটি অফ ইন্ডিয়া, সবথেকে বেশি পরিমাণে কোল পাওয়া যায় এখানে। ট্রেনটা ছেড়েছিল সকাল 6:15, আর এখানে এসে পৌঁছে দিয়েছে 18 মিনিট আগে। 11:18 টাইম ছিল, 18 মিনিট আগে পৌঁছে দিয়েছে এখানে, 11:00 পৌঁছে দিয়েছে, কোনো লেট নেই। আর ম্যাক্সিমাম দিনই কোনো লেট করে না এই ট্রেন। আর এই ট্রেন সবথেকে বেশি হচ্ছে জেনারেল কোচ বেশি এবং সেকেন্ড সিটি কোচ কম, আর ট্রেনটা তো অতটা ভিড় হয় না। তো ওকে ফ্রেন্ডস, বাই, আসলে মতন।